আসসালামু আলাইকুম। সবাই ডিজিটাল সোলার চার্জ কন্ট্রোলারের রিভিউ চান। এটা আমার অফিসে ব্যবহৃত একটি ডিজিটাল চার্জ কন্ট্রোলার, যেটার সঙ্গে আমি লাগিয়েছি 150 ওয়াটের মনো সোলার প্যানেল। এখন এটাতে আমি কী কী চালাই সেটি একটু দেখাই। আসুন, যারা আমার অফিসে আসছেন তারা দেখছেন আমরা এই ধরনের সোলার ফ্যান চালাই। এপাশে একটি ফ্যান আছে, সেটিও চালাই। এখানে ব্যাটারি হিসেবে আমার পুরাতন একটি ব্যাটারি আমি এখানে লাগিয়েছি, এটা 80 অ্যাম্পিয়ার। যাই হোক, এখান থেকে আমরা অনেক কিছুই চালাই। তো এখন যে মেন ব্যাপারটি আপনাদেরকে আলোচনা করে জানাবো আজকে, সেটা হচ্ছে চার্জিং সেকশন নিয়ে। সোলার চার্জ কন্ট্রোলার ছাড়া চার্জ দিলে কি হয়? সোলার চার্জ কন্ট্রোলার ছাড়া যদি চার্জ দেন তাহলে সোলার থেকে অতিরিক্ত ভোল্টেজ আছে, যেমন 17 বা 22। হালকা রোদে 15 থেকে 17, মাঝারি রোদে 18 থেকে 21, এবং ফুল রোদে 21 থেকে 24 বা 25 পর্যন্ত ভোল্টেজ আসে। তো এই ভোল্টেজ দিয়ে যখন ব্যাটারিটা চার্জ হবে তখন ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 12, ব্যাটারিটি নষ্ট হবে। মনে রাখবেন, একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য আপনাকে সর্বোচ্চ 14 ভোল্ট পর্যন্ত আপনি সাপ্লাই দিতে পারেন। এর বেশি দিলে ব্যাটারি টিকসই কমে যাবে, এর কম দিলে ব্যাটারিটা পূর্ণাঙ্গভাবে চার্জ হবে না। তো এখন আমরা চার্জ কন্ট্রোলারের সেটিং দেখব। এখানে দেখেন, এখন আমার ব্যাটারিটি 13.3 হয়ে আছে, মানে ফুল চার্জ হয়ে আছে। আমার সোলার থেকে কত দিচ্ছে সেটা আমরা এখন দেখছি, সোলার থেকে 13.7 দিচ্ছে। আমরা চাইলে সোলার থেকে আমরা এটা বাড়াইতে পারি, যেমন এখানে আমি যদি 3 সেকেন্ড টিপ ধরে রাখি তাহলে দেখেন এটা এরকম ব্লো করতেছে, তখন আমরা এখান থেকে ভোল্টেজ বাড়ায় নিতে পারবো। আমি আবার একটু দেখাই, এখন দেখেন, যেখানে আমার ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে, এটা আমার হচ্ছে আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে, এটা 24 ঘন্টায় চলবে সেটা দেখাচ্ছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 13.5। তো আমরা এটাকে একটু বাড়ায় দেবো, এখানে আমরা একটু বাড়ায় এই যে আমি 14 করে দেবো, বা 14.5 দিতে পারি সর্বোচ্চ, তাহলে আমার ব্যাটারিটি পূর্ণাঙ্গভাবে চার্জ হবে। এটা আপনারা এভাবে বাড়া অনেক বেশি দিতে পারবেন, 15 পর্যন্ত দিতে পারবেন, কিছু কন্ট্রোলারে আপনারা 14 পর্যন্ত দিতে পারবেন। তো আমি বলবো যে আপনি সর্বোচ্চ বেশিটা দিতে পারেন, তবে 14 থেকে 14.5ই স্ট্যান্ডার্ড। সো আমরা চার্জিং কারেন্টটা বাড়ায় দিলাম, এখন আমরা চার্জিং কারেন্ট পাবো হচ্ছে 14.5, আউটপুট পাবো হচ্ছে 12.7, এবং আমি ডিসচার্জ অর্থাৎ আপনি 11-র নিচে আসলে আমার লাইনটি বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে 11 দেওয়া আছে। এই হলো বিষয়, অর্থাৎ এই কন্ট্রোলার থেকে আপনি কত ওয়াটের চার্জ দিবেন বা কত ভোল্টের চার্জ দিবেন সেটি আপনি সিলেক্টেড করতে পারবেন, আউটপুট ভোল্টেজটা সিলেক্ট করতে পারবেন, সব কিছু কিন্তু স্মুথলি আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এই হলো বিষয়, এখানে 2টি USB পোর্ট দেখছেন, এটি দ্বারা আপনারা মোবাইল ফোন চার্জ করতে পারবেন। আর সোলারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কেবলস, এই কেবলসটা ভালো মানের ব্যবহার করবেন। আমরা এখানে 70-76 তার ব্যবহার করছি, RFL কোম্পানির। আপনারা RFL, BRB, বিজলি যে কোনোটা দিতে পারেন। দুঃখিত, এটা আমরা SQ কেবলস ব্যবহার করছি, যেখানে নাম লেখা আছে যে SQ কেবলস। সো আপনি SQ কেবলসও দিতে পারবেন, সমস্যা নাই। এটা সাধারণত 120 টাকা গজ, অর্থাৎ 3 ফিটের দাম 120 টাকা, এরকম ডাবল, এই যে এটাকে টুকর বলা হয়, এটা কাভারিং করা খুবই কোয়ালিটিফুল কেবলস, এটা 20 থেকে 30 বছর টিকসই হবে। আর এই কন্ট্রোলারের দাম মাত্র 1000 টাকা, 1000 থেকে 1200 টাকা। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের একটা কন্ট্রোলার। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা আমাদের কাছ থেকে আরও বড় বড় কন্ট্রোলার নিতে পারেন এবং কন্ট্রোলার সম্পর্কে সেটিং জেনে নিতে পারেন। ধন্যবাদ।